গেল বছরের প্রথম ভাগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেষ ভাগে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফরের পর দিল্লির প্রত্যাশা ছিল বাংলাদেশের সরকার প্রধানও সফর করবেন প্রতিবেশী দেশটিতে। নানান জটিলতায় বছরের শুরু থেকেই সম্ভাবনা থাকলেও অবশেষে দিল্লির ডাকে সাড়া দিয়ে ভারত সফরে পা বাড়িয়েছেন শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ এই সফর নিয়ে সময় সংবাদ জানার চেষ্টা করেছে কি হতে যাচ্ছে শীর্ষ বৈঠকে। বিশ্লেষকদের আশা চমক দিতে পারেন দুই নেতাই। বাংলাদেশে যেহেতু নির্বাচন আসন্ন এবং নির্বাচনে প্রাককালে শেখ হাসিনা সফর করছেন, ভারত বাংলাদেশের সম্পর্কটা বিয়ন্ড স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, আগামী দিনের একটা রোড ম্যাপ যাকে বলা যায়, সেই রোড ম্যাপ এই সফরেতে আমরা আশা করছি, যাতে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার সময় তার কূটনৈতিক সাফল্যকে তিনি প্রচার করতে পারবেন। সুতরাং এমন কিছু সোজা কথা যেটাকে বলা যায় যে নিয়ে যাওয়া, যাতে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, সেরকম কিছু সিদ্ধান্ত এই সফরেতে হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এদিকে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক থাকলে সমস্যাও তার সঙ্গী, তবে সব ছাপিয়ে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণই প্রাধান্য পেতে পারে আলোচনার টেবিলে। যেই প্রধানমন্ত্রী হোক, আমাদের উপায় নেই, উই উইল হ্যাভ টু কোঅপারেট, পাশাপাশি থাকতে হবে। তো সমস্যা তো সবই আমরা জানি, ওই সমস্যাগুলো তো সরে যাবে না। মানে এখন আমরা ইকোনমিক ইনভেস্টমেন্ট পাওয়ার এইসব দেখছি, তারপর মুভমেন্ট অফ গুডস, ট্রেনের কানেক্টিভিটি, যেগুলো 65 সব বন্ধ হয়ে গেছিলো সেগুলোকে আবার রিকানেক্ট করা হচ্ছে, নতুন ট্রেন চলছে। আই মিন দিস ইজ দ্য ওয়ে টু গো। আবার হাসিনা মোদি মুখোমুখি হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। যখন শীর্ষ লেভেলে কথা হয় তখন সবসময় একটা প্রত্যাশা থাকে, যখন প্রাইম মিনিস্টার কথা বলেন উনি ডিসিশনগুলি অনেক তাড়াতাড়ি নিতে পারেন। কতগুলি ইস্যু আছে যেগুলি নিয়ে মানে কথা বলবা অনেক জরুরি হচ্ছে, বাংলাদেশ বর্ডার গার্ড আর বিএসএফ মধ্যে কেন কি অনেকবার মিটিং হয়, সে ইস্যুসগুলি খুবই সিমিলার, তাহলে কোঅপারেট কেন হচ্ছে না? এটা ব্লেম গেম করলে কোনো লাভ হবে না। তবে এত কিছু ধারণা আর সম্ভাবনার কতটুকু প্রতিফলন দেখা যাবে এবারের সফরে, সেজন্য অপেক্ষা আর মাত্র একদিনের। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত।